পৃথিবীতে এমন কিছু মন্দির রয়েছে যেখানকার রহস্যের কোনো সমাধান সম্ভব হয়নি। এমনই একটি স্থানে মাতা পিতা নিজের সন্তানকে সিংহের সামনে ছেড়ে দেয় যাতে সিংহ তাকে খেয়ে ফেলে। এই কথাটি শুনলে অনেকেরই গায়ে কাঁটা দিয়ে উঠবে। এর পেছনে কোন রহস্য আছে? সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, কেন এক মাতা পিতা নিজের সন্তানকে সিংহের সামনে ছেড়ে দেয়। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বাবা মা কি এতটা নিষ্ঠুর হতে পারে যে নিজের সন্তানকে একটি ক্ষুধার্ত সিংহের সামনে ছেড়ে দেবে? এই ঘটনার সূত্রপাত ছত্তিশগড়ের একটি বিশেষ স্থানে যার নাম আরঙ্গ। ছত্তিশগড়ের রায়পুর জেলার নগরপালিকা অঞ্চলে অবস্থিত এই স্থান, যা মহানদী নামক নদীর পশ্চিম তীরে অবস্থিত। রায়পুর থেকে প্রায় 36 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা, কলকাতা এবং মুম্বাইয়ের মাঝে ন্যাশনাল হাইওয়ের পাশে অবস্থিত আরঙ্গ। এই জায়গা জৈনদের একটি প্রমুখ ধর্মস্থান, যাকে মন্দিরের শহরও বলা হয়। প্রাচীনকালে এই জায়গা শাসন করত রাজপুতরা। এখানে অনেক জৈন এবং হিন্দু মন্দির রয়েছে, যা আনুমানিক 11 এবং 12 শতাব্দীতে তৈরি হয়েছিল। এখানে আরঙ্গ জৈন মন্দির সহ একাধিক প্রাচীন মন্দির রয়েছে, যেখানকার শিল্পকলা একদম ভিন্ন কৌশলের। আরঙ্গ নামক এই স্থানটি মহাভারতকালীন রাজা মৌরধ্বজের নগরী বলে মনে করা হয়। এই স্থানের নামকরণের পেছনে এক বড় কাহিনী আছে। ভগবান শ্রীকৃষ্ণ তার সিংহের ভোজনের জন্য রাজা মৌরধ্বজের পুত্রের বলিদান চেয়েছিলেন। তাকে করাত দিয়ে কেটে সিংহকে খাওয়াতে হবে। কিন্তু এই রকম ভয়ানক বলিদানের কারণ কি? আসলে মহাভারত যুদ্ধের পর অর্জুন একদিন নিজেকে সবচেয়ে বড় শ্রীকৃষ্ণ ভক্ত বলেছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে দেখাতে চেয়েছিলেন যে তার থেকেও বড় কৃষ্ণ ভক্ত আছে। তাই তিনি ভক্ত মৌরধ্বজের পরীক্ষা নিতে চেয়েছিলেন। এই রাজার নিবাস থেকে কেউ খালি হাতে ফিরত না। শ্রীকৃষ্ণ এবং বলরাম ঋষির বেশ ধারণ করলেন এবং অর্জুনকে সিংহ বানিয়ে রাজা দরবারে গেলেন এবং গিয়ে বললেন যে তার সিংহ ক্ষুধার্ত, সে মানুষের মাংস ছাড়া কিছু খায় না। তখন রাজা নিজের মাংস দিতে রাজি হলেন, কিন্তু শ্রীকৃষ্ণ বললেন শুধুমাত্র বাচ্চাদের মাংস লাগবে। তখন রাজা বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিজের পুত্রের বলিদান দিতে রাজি হলেন। রাজা এবং রানীকে তাদের পুত্রের মাথা করাত দিয়ে কাটতে হবে, কিন্তু সেই সময় তাদের চোখে জল থাকা চলবে না। তাদের কথা মতো রাজা এবং রানী সেই কাজ করলেন। তখন শ্রীকৃষ্ণ নিজের আসল রূপে রাজাকে দর্শন দিলেন এবং তার পুত্রের প্রাণও ফিরিয়ে দিলেন। এই রকম ভয়ানক বলিদান ইতিহাসে খুব কমই দেখা যায়, যে কারণে রাজা মৌরধ্বজ আজও প্রসিদ্ধ। এই ঘটনার পর থেকেই করাত অর্থাৎ হিন্দি ভাষায় আর এবং দেহ অর্থাৎ অঙ্গ মিশিয়ে এই জায়গার নাম হয় আরঙ্গ। এখানে আজ পর্যন্ত করাত ব্যবহার করা হয় না। জৈনদের এক বড় তীর্থস্থান হিসেবে এই জায়গা আজও বিখ্যাত। এখানকার প্রসিদ্ধ ভাণ্ড দেওয়াল মন্দির, যা প্রাচীন স্থাপত্যকলার এক অপরূপ নিদর্শন। এই মন্দিরের গর্ভগৃহে জৈনদের 3 বড় তীর্থঙ্কর অজিতনাথ, নেমিনাথ এবং শ্রেয়সনাথের বিগ্রহ রয়েছে। মন্দিরের দেওয়ালে দেখা যায় যক্ষ, অপ্সরা আদি স্ত্রী পুরুষ সহ একাধিক চিত্র খোদাই করা আছে। এছাড়াও এখানে হিন্দুদের বিশেষ কিছু মন্দির আছে, যেমন হনুমান মন্দির, পঞ্চমুখী মন্দির এবং মহামায়া মন্দির। সব মিলিয়ে ছত্তিশগড়ের এই জায়গার রহস্যের কোনো শেষ নেই। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক মন্দির সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।